আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন দরজার সামনে একটা ব্যাগ। ব্যাগে কি এমন আছে, কি গুপ্তধন আছে, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন সেটা দেখা যাক কি আছে এই ব্যাগে। আপনারা কেউ গেস করতে পারবেন? বলেন তো ব্যাগে কি আছে। এখন আমরা এটা খুলবো। এই যে বের হলো গুপ্তধন, একদম দামি জিনিস, সেটা হচ্ছে সজনে পাতা। এক ব্যাগ সজনে পাতা কে আমার জন্য পাঠালো সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব, বলবো এতগুলো সজনে পাতা কিভাবে আসলো ব্যাগের মধ্যে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো সজনে পাতার যে গুণাগুণ এতটাই বেশি যে আমরা সেটা অনেকেই জানি না। হচ্ছে আমার ওই রিক্সাওয়ালা ভাইকে বলছিলাম যে ভাই সজনে পাতা আছে কিনা, সে এত পরিমাণ সজনা পাতা দিয়ে গেছে যে এত পরিমাণ আমি চাই নাই। আমি ভাবছিলাম যে অল্প স্বল্প দিয়ে যাবে, একটু ভর্তা করব আর একটু হচ্ছে রোদে শুকাবো। তো এত পরিমাণ দিয়ে গেছে, তো ভাবছি যে রোদে উঠছে, ভাবছি যে রোদে দেয় এগুলো আবার নষ্ট করা যাবে না, কারণ সজনার পাতা কিন্তু খুব দামি একটা জিনিস। হয়তোবা অনেকেই আমরা সজনে পাতাকে এতটা গুরুত্ব দেই না, আমরা অন্যান্য জিনিসকে যে গুরুত্বটা দেই সজনে পাতাটাকে দেই না, আমি নিজেও দেই না। কারণ আমি নিজেও জানি সজনে পাতায় অনেক উপকারিতা, তারপরেও মাঝে মাঝে দেখা যায় বাড়িতে গেলে হঠাৎ হঠাৎ খাওয়া হয়, আর বাসায় আসলে খাবো খাবো করে মানে কারো কাছ থেকে বললেই অবশ্য সজনে পাতা দিবে, কিন্তু এই বলাটাও হয় না আর আমার ভর্তা বাড়ানোও হয় না, শুকানোও হয় না। তো আমাদের এখানে নীলফামারিতে এক রিক্সাওয়ালা ভাই আছে যিনি আমাদের সব সময় নিয়ে যায় এবং তার সাথে ভালো একটা সম্পর্ক। রিক্সাওয়ালা ভাইকে সেদিন রিক্সায় উঠে বলেছিলাম, ভাই আপনাদের ওদিকে সজনে পাতা পাওয়া যায় না, দেখেন তার ফলশ্রুতিতে কতগুলো সজনে পাতা নিয়ে আসছে। তো সেই জন্য কিছু সজনে পাতা আমি রোদে শুকাতে দিলাম আর কিছু ভর্তা বানাবো। এই তো ইলিশ মাছ শুধু চার পিস ছিল, মাথা সহ চার পিস, ভাবলাম যে ওইটা আজকে কাজে লাগাই, পেঁপে দিয়ে রান্না করে ফেলি। আর এখানে রসুন, কাঁচামরিচ আর হচ্ছে সজনে পাতাটা দিয়ে দিলাম। এদিকে দেখেন ভাত বসাই দিছি, ভাতের লাইন দিয়ে নেই, পাঁচ দশ মিনিট পর দেখতেছি এমন। তো এই হচ্ছে আমার অবস্থা। তারপর একটু পানি দিয়ে দিলাম। সজনে পাতাটা ভালোভাবে কিন্তু সেদ্ধ করতে হবে, এটা ভালোভাবে সেদ্ধ না করলে বাটা যায় না। এদিকে মাছটাও হচ্ছে, আর সজনে পাতা ভর্তাটা করতে আমার এত কষ্ট হয়েছে, অনেকক্ষণ বাটতে হয়েছে, কারণ সজনে পাতাটা না একদম ইয়া হতে চায় না, যতই সেদ্ধ করি না কেন পিচ্ছিল তো বাটতে চায় না। তো তারপর হচ্ছে তেল পেঁয়াজ দিলাম। তো সজনে পাতা ভর্তাটা যে আহামরি খুব মজা বা খুব খারাপ তাও না, ভালোই লাগে আমার কাছে, অনেকের কাছে হয়তো ভালো লাগে না। আর এদিকে দেখেন আমার রান্নাবান্নাও শেষ, একদম ঝড় বাতাস উঠেছে, এত ঝড় উঠছে যে সামনের বাসার ওই যে টিনটা একদম খুলে পড়ে গেছে। তো সে বেলকনি দিয়ে দেখছিলাম ঝড়টা, তারপর বৃষ্টি আসছে, পরে অবশ্য বৃষ্টি আসছে। আর এদিকে হচ্ছে ও দুপুরে খেতে আসছে, বৃষ্টিটা কমার পরও আসছে। এখন আমরা দুজনে ভাত খাচ্ছি আর ইলিশ মাছ দিয়ে পেঁপে, আর তার সাথে হচ্ছে ভাবি একটু শাক দিয়েছিল পাশের পাশের ভাবি, সেই শাক আর সজনে পাতার ভর্তা খুব মজা লাগছিল। সজনে পাতা ভর্তা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, হয়তোবা মজা লাগুক বা না লাগুক আপনারা অবশ্যই চেষ্টা করবেন। 300 কত জানি রোগের ওষুধ এই সজনে পাতা। তারপর দেখেন আমার মনটা খারাপ যে একটু নাড়ে দিলাম রোদে, আর এই যে বৃষ্টিটা আসা লাগলো, একটু হালকা হয়েছিল, তো দেখি পরের দিন রোদ ওঠে কি না, তারপর পরের দিন দিব। এই তো হচ্ছে, আর এখন হচ্ছে দুপুরে, ও এখন ইদানিং হচ্ছে দুপুরে খেয়ে যদি যায় একদম রাতে আসে, তো ফল খাওয়ার সময় থাকে না। আর ডালিম হচ্ছে আপুরা নিয়ে আসছিল, আর ড্রাগনও কিনেছিল, কিন্তু ওকে দিতেই পারছিলাম না সময়ের অভাবে, সেই জন্য ভাবলাম দুপুরে হচ্ছে খাওয়ার পর রেস্ট নিয়ে যখন অফিসে চলে যাবে তখন দিব, খেয়ে বের হয়ে যাবে তাহলে ভালো হবে। তো এই সেই জন্য কাটলাম, কেটে ওই যে ওর পিছন পিছন বেড়াচ্ছি, কিছুটা খাইলো, এখন পিছন পিছন বেড়াবো আর খাওয়াবো। আমি হয়তো বা খুব সাধারণ জীবনযাপনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি, আমি যেহেতু সাধারণ, আমরা যেহেতু সাধারণ, সেই জন্য সাধারণ কিছু বিষয় আমি তুলে ধরি। তো অবশ্যই আপনারা দেখবেন আমার সাধারণ ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।